আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগের ক্ষেত্রে ISSB পরীক্ষায় কোনো ভিন্নতা রয়েছে কিনা, এমন প্রশ্ন তোমরা অনেকেই করে থাকো। তো চলো জেনে নেই আসলে বিষয়টি কি। ISSB বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড বা আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ, এটি হলো একটি অটোনোমাস বডি, একটি স্বাধীন বোর্ড যেখানে সাধারণত বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর অফিসার ক্যাডেটদের উপযুক্ততা নির্ধারণ করা হয় এবং তারা উপযুক্ততা নির্ধারণ করে স্বশ বাহিনীতে ওই সকল প্রার্থীকে সুপারিশ করে থাকেন। এবং পরীক্ষার ধরনগুলো সবই এক এবং পরীক্ষার মানও একই রকমের। সুতরাং বাংলাদেশ সেনা, নৌ কিংবা বিমান বাহিনীতে ISSB পরীক্ষার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগের ক্ষেত্রে যে সকল মৌখিক এবং লিখিত পরীক্ষা রয়েছে সেগুলোর ভিন্নতা থাকতে পারে, কিংবা তাদের মেডিকেলের যে মান বণ্টন রয়েছে ব্রাঞ্চ অনুযায়ী সে মানের তারতম্য থাকতে পারে। তবে ISSB বা ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো একই রকমের হয় এবং তাদের মানও প্রায় একই রকমের। সুতরাং এই বিষয়ে আমরা ভ্রান্ত ধারণা না নিয়ে আমার মনে হয় যে ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। ISSB-তে পরীক্ষার ভিন্নতা আছে কি না, মান বণ্টন কেমন, এগুলো যারা দুর্বল তারাই চিন্তা করবে, আর যারা সবল তারা এসব চিন্তা না করে তারা নিজেরা ভালোভাবে প্রস্তুতি নেবে এবং তাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।